নবীজির শিক্ষা করুণা কফিক্ষা ধর্মীয় এই বাণীকে বুকের মাঝে লালন করে কারো কাছে হাত না পেতে নিজেদের পুকুরে মাছ চাষ করে জীবিকা চালিয়ে নিচ্ছেন রাজবাড়ী জেলা সদরের বাণীবহ ইউনিয়নের অন্ধ চার ভাই। নবীজির শিক্ষা করব না ভিক্ষা, আমরা চাই না কারো কারো কাছে হাত পাততে। আমরা অন্ধ হইল, আমাদের মধ্যে সেই সুপ্ত প্রতিভা আছে আমার বিশ্বাস। 14 বছর বয়স পর্যন্ত যদিও ভালো দেখছি, পড়াশোনা ক্লাস 9 পর্যন্ত পড়ার পরে আমার চোখের আলো নিভে যাওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাই, দেখানোর পরেও আমার এর কোনো ভালো ব্যবস্থা হয় নাই। মৎস্য চাষের সাথে জড়িত হয়েছি, আমাদের একটা পুকুর আছে, তার নিয়ে আমরা করে খেতে চাই। বাবার একটা পুকুর আছে, অর্থাৎ এখন আমরা মাছ চাষ করতে চাই, কিন্তু টাকার অভাবে মাছ ফেলতে পারি না। ধার দেনা করে মাছ ফেলছিলাম, দেনা দেয় দিচ্ছি, বিক্রি করে করে এখন সরকারিভাবে কোনো অনুদান পাচ্ছি না। চোখের দৃষ্টিশক্তি না থাকলেও যে মনের আলোতে দারিদ্রতা হার মানানো সম্ভব, অন্ধ চার ভাইয়ের প্রচেষ্টা তারই প্রমাণ। আমি সরকারি সহযোগিতা চাই, কারণ সরকারে অনেক ই আছে, এই সুদমুক্ত ঋণ ব্যবস্থা আছে। আমরা ওই সুদমুক্ত ঋণ পাইলে আমরা হাঁস মুরগি গরু ছাগল পালন করে আমরা স্বাবলম্বী হতে পারবো। তবে পুকুরে মাছ চাষের জন্য পর্যাপ্ত টাকা বা মাছের পোনা না থাকায় অনেকটাই ফেসতে যেতে বসেছে অন্ধ চার ভাইয়ের লালিত স্বপ্ন। সরকারি মৎস্য দপ্তর থেকে বিতাড়িত হবার অভিযোগ রয়েছে তাদের। মৎস্য অধিদপ্তরে গেলে টাকার জন্য আর্থিক সাহায্য পাই না, আমরা গেলে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, মানে তোমরা সচ্ছল, তোমরা তো সবই করতে পারো, এখানে কি চাও, সরকারে কোনো অনুদান তোমাদের মাঝে নাই। ছোটবেলাতে কিছুটা দেখতে পেলেও 13-14 বছর থেকেই সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যাওয়া চার সন্তানের মা আজ বড় অসহায়। কর্মক্ষম হবার বদলে ছেলেদের এই করুণ পরিণতি দেখে বড় কষ্টে আছেন বৃদ্ধা মা। আমার ছেলেদের অসুখ ভালো করে দেখ, আমরা মা বাবা বুড়ো হয়ে গেছে, কাজ কর্ম করি, ওদের লালন পালন করে অনেক কষ্ট হয়। তবে অন্ধ চার ভাইয়ের স্বাবলম্বী হবার এই চেষ্টাকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সালাম সহ তারা চার ভাই। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মাছ চাষের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টা চালাচ্ছে, এবং সেই প্রচেষ্টায় আমাদের মৎস্য অধিদপ্তর এর পক্ষ থেকে, উপজেলা মৎস্য দপ্তর রাজবাড়ি সদর থেকে তাদেরকে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং সেই সাথে নিয়মিত তাদেরকে পরামর্শ প্রদান করা হয়, এবং তারা যাতে মাছ চাষের মাধ্যমে তাদের এই প্রতিবন্ধী দশা থেকে, মানে তাদের নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে, সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মৎস্য অধিদপ্তর থেকে সরকারিভাবে পুকুর খনন ও মাছের পোনা পেলে সরকারি পৃষ্ঠপোষকতায় দৃষ্টি প্রতিবন্ধী এই চার ভাই দারিদ্রতাকে জয় করতে পারবে বলে মনে করেন স্থানীয়রা।